তো আজকে ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিজিড বডি ডাইনামিক্স, অর্থাৎ দৃঢ় বস্তুর গতি। তো দেখো, যখন কোনো ঘূর্ণায়মান বস্তু, ধরো কোনো একটা ঘূর্ণায়মান বস্তু ধরছি, রিজিড বডি ডাইনামিক্স বা দৃঢ় বস্তুর গতি সম্পর্কে আগে বলার দরকার যে দৃঢ় বস্তু বলতে আমরা কি বুঝি। দৃঢ় মানে কথার অর্থ কি, কেউ কি বলতে পারবে দৃঢ় কথার অর্থ কি? হ্যাঁ স্যার, মানে শক্ত। হ্যাঁ, শক্ত। তার মানে দৃঢ় বস্তু কথার অর্থ হচ্ছে, ধরো কোনো একটা বস্তু, একটার ভর হচ্ছে ধরো M1, একটা বস্তুর ভর হচ্ছে ধরো অন্য একটা জায়গায় বস্তুর ভর হচ্ছে M2, তাহলে এই দুটোর মধ্যে যে দূরত্ব সেটা কখনো পরিবর্তন হবে না, তারা পরিবর্তন একই দূরত্বে থাকবে। ঠিক আছে, তো এই রকম যে বস্তু হবে সেটা হচ্ছে দৃঢ় বস্তু। হ্যাঁ বলছিলাম, কথাগুলো ভালো করে আসছে না স্যার। শোনা যাচ্ছে ঠিকঠাক? মানে ঠিক আছে, তাহলে আমরা দৃঢ় বস্তু বলতে, এখানে দেখো অনেক সংখ্যক বস্তু থাকে, যেরকম এখানে ধরো আর একটা বস্তু ধরে ধরে নিচ্ছি, এখানে হচ্ছে MN, এরকম সংখ্যক মানে N সংখ্যক বস্তু মিলে এই দৃঢ় বস্তুটা তৈরি। এর আগে দেখো, যখন আমরা নিউটনের গতিসূত্র আলোচনা করেছি তখন কি করতাম, যে একটা ব্লক ধরে নিতাম এবং ব্লকটার ভর M ধরে নিতাম, তাই তো? এইভাবে আমরা কল্পনা করতাম, তাই তো? তারপর বলুন তো। দেখো, এর আগে পর্যন্ত আমরা যা পড়েছি, ঠিক আছে, তখন কি করতাম যে একটা ব্লক, তার যে গতি সেটা আমরা যখন আলোচনা করেছি, যে তার গতি বা তার উপর যে কৃতকার্য বা তার জন্য যে গতি শক্তির পরিবর্তন, সেই ক্ষেত্রে কি করেছি যে ব্লকটাকে আমি ধরে নিয়েছি যে ব্লকটার ভরই হচ্ছে M, তাই তো? হ্যাঁ স্যার, এইভাবে করেছি। তার মানে এখান থেকে যে বোঝাচ্ছে যে এই বস্তুটার ভর ভর M, তার মানে এই বস্তুটাকে তখন আমরা বিন্দু ভর হিসাবে কল্পনা করতাম, বিন্দু ভর হিসাবে কল্পনা করতাম, মানে একটা বিন্দুতেই এই ব্লকটার সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, সেইভাবে কল্পনা করতাম। তাই জন্য কি করতাম যে এর ভর M ধরে করেছি। কিন্তু এখানে কি আমি কখনো করেছি কি যে এর এক প্রান্তের ভর হচ্ছে M1 আর এক প্রান্তের ভর হচ্ছে M2, এইভাবে আমরা করিনি ক্যালকুলেশন। সেরকমই দৃঢ় বস্তুর ক্ষেত্রে, দৃঢ় বস্তু মানে এমন একটা বস্তু, সেটা ধরো বড় সাইজের বস্তু, তাতে ধরো অনেক সংখ্যক ভর মিলে একটা ভর তৈরি, মানে M1, M2, M3, এইরকম করে N সংখ্যক ভর মিলে একটা বস্তু তৈরি হয়েছে দৃঢ় বস্তু, যাদের কি হচ্ছে দূরত্ব একই থাকবে, দূরত্ব সময়ের সাথে পরিবর্তন হবে না, তার মানে তারা দৃঢ়। বোঝা গেছে? তাহলে এবার একটা জিনিস দেখো, আমাদের যে এই যে ফিজিক্স সাবজেক্টটা পড়ছি, অনেকের দেখবে ফিজিক্স সাবজেক্টটা বোরিং লাগে, তাই তো? লাগে তো? কি তোমাদের বোরিং লাগে না? লাগে না? না স্যার। না, যা প্রথম কাউকে মুখ থেকে শুনলাম, শুনে ভালো লাগলো। তো দেখো যে মোটামুটি ভালো লাগে এই সাবজেক্টটাই। একটা জিনিস দেখো, প্রথমে তো নিউটনের গতিসূত্র, এই প্রত্যেকটা আমরা টপিক পড়েছি, এই টপিকগুলো অতটা হয়তো বুঝতে পারিনি। এখন দেখো, আমার N সংখ্যক যদি বস্তু থাকে একটা বস্তুর মধ্যে, তাহলে সেই N সংখ্যক বস্তুর জন্য আমার গতির যে সমীকরণগুলো হবে, তাহলে কতগুলো হবে বলতো? N সংখ্যক হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে দেখো, একটা সমীকরণ সলভ করতেই আমাদের এত কষ্ট হচ্ছে, আর যদি N সংখ্যক মানে কোশ্চেন মানে গতি সমীকরণ সলভ করি, তাহলে কত সময় লাগবে বোঝো? অসংখ্য স্যার, অসংখ্য, তাই তো? তাহলে এর জন্য কি করা হয় যে ধরে নেওয়া হয় যে এই যে দৃঢ় বস্তুর, এই দৃঢ় বস্তুর সমস্ত ভর একটা কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, মানে একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে, সেই বিন্দুটাকেই বলা হয়, নাম দেওয়া হয় ভর কেন্দ্র। বোঝা গেছে? সবগুলোর ভর একটা কেন্দ্রের সঙ্গে মিলিত হয়, দাদা? একটা কেন্দ্রেতে আছে হিসাবে কল্পনা করা হয়, মানে ধরা হয়, মানে এটা আমরা কল্পনা করি। ঠিক আছে, তাহলে সমস্ত ভর একটা কেন্দ্রে কেন্দ্রীভূত, তার জন্যই বলা হয় সমস্ত ভর কেন্দ্রীভূত, অর্থাৎ ভর কেন্দ্র। ঠিক আছে, তাহলে ভর কেন্দ্রের সংজ্ঞাটা আমরা কিভাবে দেবো? ভর কেন্দ্রের সংজ্ঞা আমরা দেবো যে একটা দৃঢ় বস্তু সংস্থার একটি বিন্দু যেখানে বস্তুটির সমস্ত ভর সংহত বা কেন্দ্রীভূত আছে বলে মনে করা হয়, এবং ওই বিন্দুতে যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তু সংস্থার গতির প্রকৃতি অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এই যে বিন্দু এটাকে বলা হয় ভর কেন্দ্র। ওকে, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে যে এই ভর কেন্দ্রে, এই ভর কেন্দ্রে এই যে বস্তুর সমস্ত ভর, সমস্ত ভর মানে কি M1+M2+M3, এইভাবে প্লাস ডট 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 করতে করতে MN পর্যন্ত ভর এই বিন্দুটাতে কেন্দ্রীভূত আছে। ওকে, তাহলে এটাই হয়ে যাচ্ছে এর সমস্ত ভর, এটাকে ধরে নাও নাম দিচ্ছি ক্যাপিটাল M।
বুঝতে পারলে? স্যার ওটা কি বললেন, সে মানে বস্তুতে বল প্রয়োগ করলে কি হয়? বস্তুটা দেখো, বস্তুটার উপর যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয়, বাহ্যিক যে বল প্রয়োগ করা হয়, তাহলে দেখো আমরা কি বলছিলাম, যে গতি সমীকরণটা বললাম না, ধরো যদি এখানে বাহ্যিক কোনো বল প্রয়োগ করি, এ পরিমাণে বল প্রয়োগ করি, তাহলে দেখো এর একটা এর ত্বরণ হচ্ছে, প্রত্যেকটা ত্বরণ ধরে নিচ্ছে এ এ, তাহলে দেখো এর গতি হয়ে যাচ্ছে, ধরো এর গতি ধরো হয়ে যাচ্ছে ভিউ ভি, এর গতিও হয়ে যাচ্ছে ভি, এর গতিও হয়ে যাচ্ছে ভি, প্রত্যেকটার ভি হয়ে যাচ্ছে, তাই তো? প্রত্যেকটা ভি হয়ে যাচ্ছে। এখন তাহলে দেখো যে আমাদের গতি সমীকরণটা হবে সেটা কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে দেখো এই ভি এভারেজ ইকুয়াল টু মানে প্রথমটার ক্ষেত্রে যে বল, সেরকম করে প্রত্যেকটার ইয়ে করে যোগ করে তোমাকে মানটা বের করতে হবে, তাই তো? কিন্তু আমরা এখানে কি করছি, যে এই ধরে নিচ্ছে যে ভর কেন্দ্র হচ্ছে এমন একটা কেন্দ্র যেখানে সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, অর্থাৎ এই বলটা এফ বলটা যদি এর উপর প্রয়োগ করা হয়, তাহলে এর ক্ষেত্রে আমরা তখন লিখবো যে এফ ইকুয়াল টু এম এ, জাস্ট এইটা লিখে দিলেই কাজ কমপ্লিট। তার মানে এইটা ইকুয়াল টু ধরে নেওয়া হচ্ছে যে এম ওয়ান ইন্টু এ প্লাস এম টু ইন্টু এ, এইভাবে করতে করতে প্লাস এম এন ইন্টু এ, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এবার যেটা দেখবো, দেখো তোমাদের সিলেবাস এবার যা করেছে সেটা হচ্ছে এই ভর কেন্দ্রটাকে পুরো বাদ দিয়ে দিয়েছে, শুধু এই ভর কেন্দ্রটা জানা দরকার আমাদের, কি ভর কেন্দ্র জিনিসটা, তাই জন্যই আমরা আলোচনা করছি। ওকে, মানে সিলেবাসটা এমন করেছে মানে যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট তোমাদের জানা দরকার সেগুলোই বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো এবার আমরা যেটা দেখবো তাও একটু বলে দিই ভর কেন্দ্র সম্পর্কে, নাহলে তোমরা এর পরে যে দৃঢ়বস্তুর গতি সম্পর্কে আমরা আলোচনা করব তখন একদম পুরো তোমাদের মাথায় কিছু ঢুকবে না। ওকে, তো দেখো যদি ধরো কোনো একটা বস্তু, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা একটা ডাম্বেল, ডাম্বেল দেখেছো তো, জিম ফিম গেছো কোনোদিন কেউ? না স্যার। যাওনি? ডাম্বেল দেখেছো তো এমনি? হ্যাঁ স্যার জিম করে, ধরো তো এটা একটা এম ওয়ান ভর, এটা একটা, এরা দুজনেই একটা দণ্ড দিয়ে আটকানো, এরকম দেখেছো তো? হ্যাঁ স্যার। তাহলে এইরকম যদি একটা কোনো বস্তু থাকে, এরকম যদি বস্তু থাকে ধরো এম ওয়ান আর এম টু এরকম বস্তু, তাহলে এদের ক্ষেত্রে এর ভর কেন্দ্র কোথায় হবে সেটা আমরা কিভাবে আলো পাবো? তাহলে এই ক্ষেত্রে ধরো আমি একটা কি করব, প্রথমে একটা আমি গ্রাফ ড্র করবো, এই গ্রাফে এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে গ্রাফের মূল বিন্দু কোনটা হচ্ছে, মূল বিন্দু হচ্ছে এটা, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এম ওয়ান এর কি দূরত্ব সেটাকে ধরছি আর ওয়ান, আর মূল বিন্দুর সাপেক্ষে এম টুর যে দূরত্ব সেটাকে ধরছি আর টু, ঠিক আছে? আর মূল বিন্দু এদের ভর কেন্দ্র ধরো এদের মধ্যবর্তী কোনো একটা জায়গায় আছে, ধরো এরকম একটা জায়গায় রয়েছে, ঠিক আছে? সেটা মাঝেও হতে পারে বা নাও হতে পারে, যদি এম ওয়ান এম টু ভর দুটো সেম হয় তাহলে মাঝে হবে, আর যদি না হয় তাহলে মাঝে হবে না, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এদের ক্ষেত্রে যে ভর কেন্দ্রের যে দূরত্ব সেটা ধরে নিচ্ছে আর সি এম, সি এম ফর সেন্টার অফ মাস, সি এম ফর পজিশন অফ সেন্টার অফ মাস, পজিশন অফ সেন্টার অফ মাস মানে ভর কেন্দ্রের স্থানাঙ্ক, স্থানাঙ্ক দূরত্ব যাই বলতে পারো মূল বিন্দু থেকে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তোমার কি হবে, ভর কেন্দ্রে আমরা কি ধরে নিই, ভর কেন্দ্রে সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, তাই তো? তাহলে ভর কেন্দ্রের মধ্যে মোট ভর কত হচ্ছে, এম ওয়ান প্লাস এম টু, এটা হচ্ছে মোট ভর, ইনটু আর সি এম ইকুয়াল টু এর এম ওয়ান এর দূরত্ব কত হচ্ছে, এম ওয়ান ইন্টু আর ওয়ান প্লাস এম টু ইন্টু আর টু, তাই তো? এবার প্রত্যেকটা দেখো ভেক্টর, প্রত্যেকটা যেহেতু গ্রাফে করেছি তাহলে ভেক্টর সাইন দিতে পারি, আর ওয়ান আর টু আর আর সি এমটা, তাই তো? তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে আমি বের করতে পারি যে আর সি এম ইকুয়াল টু এম ওয়ান আর ওয়ান ভেক্টর প্লাস এম টু আর টু ভেক্টর ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, অর্থাৎ কি যে প্রত্যেকটার ভর এবং দূরত্বের যোগের সমষ্টি, মানে সমষ্টি বাই কি ওদের মোট ভর, তাই তো? এইভাবে আমরা বের করব, ঠিক আছে? এবার দেখো বস্তুর ভর কেন্দ্রের দূরত্ব, হ্যাঁ মূল বিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব, বস্তুটাই হচ্ছে এম ওয়ান আর এম টু মিলে একটা বস্তু, ভর কেন্দ্রের দূরত্বই হচ্ছে আরসিএম। এবার একটা জিনিস দেখো, যদি আমি কি বললাম যে দুটো ভর যদি সেম হয়, দুটো ভর যদি সেম আমি ধরে নিই, ধরো এম ওয়ান ইকুয়াল টু এম টু, ওকে, যদি আমরা এম ওয়ান ইকুয়াল টু এম টু বসাই,
এটা যদি বসাও তাহলে এই সমীকরণটা আরসিএম ভেক্টর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, এম ওয়ান ইন্টু আর ওয়ান ভেক্টর প্লাস এম ওয়ান ইন্টু আর টু ভেক্টর বাই টু এম ওয়ান, তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো, এম ওয়ান কেটে যাচ্ছে কমন নিলে, তাহলে হয়ে যাচ্ছে আর ওয়ান প্লাস আর টু বাই টু, তার মানে কি এদের মধ্যবর্তী বিন্দুতে থাকবে, এই মধ্যবর্তী বিন্দুতে এমন একটা জায়গায় থাকবে যদি দুটোর ভর সেম, তাই তো? সেরকমই যদি যদি এন সংখ্যক বস্তু হয়, যদি এন সংখ্যক বস্তু হয় তাহলে তাদের ক্ষেত্রে আরসিএম এর মান কি হবে, তার ক্ষেত্রে আরসিএম এর মান হবে এম ওয়ান আর ওয়ান ভেক্টর প্লাস এম টু আর টু ভেক্টর, এইভাবে করতে প্লাস এম এন আর এন ভেক্টর, তাই তো? ডিভাইডেড বাই কি মোট ভর, এম ওয়ান প্লাস এম টু প্লাস এম এন পর্যন্ত, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইটাই হয়ে যাচ্ছে এন সংখ্যক বস্তুর ক্ষেত্রে আরসিএম এর মান। তাহলে দেখো বিভিন্ন ধরনের বস্তু এবং তাদের জন্য একটা লিস্ট দিচ্ছি, সেই লিস্ট একটু তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? তো এইদিকে যেটা লিখবো সেটা হচ্ছে যে বস্তুর আকৃতি, বস্তুর আকৃতি, আর এইদিকে হচ্ছে ভর কেন্দ্রের স্থান, যা জানার জন্য তোমাদের, ঠিক আছে? এটা পরীক্ষায় আসবে না, সিলেবাসের বাইরে, ঠিক আছে? তাহলে প্রথম যেটা দেখবো সেটা যদি হয় ধরো একটা গোলক, একটা যদি গোলক হয়, একটা যদি গোলক হয় তাহলে তার কেন্দ্রে ভর কেন্দ্র কোথায় হবে, গোলকের কেন্দ্রে, গোলকের কেন্দ্রে ভর কেন্দ্রের স্থান হবে, ঠিক আছে? দু নম্বর, যদি ফাঁপা গোলক হয়, ফাঁপা গোলক বা এটাকে খোলকও বলতে পারো, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রেও কোথায় থাকবে, কেন্দ্রে ভর কেন্দ্রের স্থান। তিন নম্বর, যদি তোমার বৃত্তাকার রিং হয়, বৃত্তাকার রিং, তাহলে বৃত্তাকার রিং মানে কি এরকম, তাহলে এরও কেন্দ্রে হবে, তাহলে এরও রিং এর কেন্দ্রে। চার নম্বর, যদি ধরো বৃত্তাকার বলয় হয় বা ডিস্কও বলতে পারো, বৃত্তাকার ডিস্ক, তারও ক্ষেত্রেও কেন্দ্রে, হ্যাঁ স্যার কেন্দ্রে, ঠিক আছে? যদি ধরো একটা রড হয়, একটা সুষম রড হয় তাহলে তার ক্ষেত্রে মধ্যবিন্দুতে, ঠিক আছে? তারপরে যদি পাতলা পাত হয়, পাতলা পাত কিরকম, আয়তকার পাত বা বর্গাকার পাত, ঠিক আছে, আয়তকার বা বর্গাকার, মধ্যবিন্দু, তাহলে এরও মধ্যবিন্দুতে একই, মধ্যবিন্দু বা কর্ণদ্বয় ছেদ বিন্দুও বলতে পারো, তাই তো? এটা যদি ত্রিভুজাকার পাত হয়, ত্রিভুজাকার পাতে কোথায় হবে, ওদের মধ্যমাদ্বয়ের ছেদ বিন্দু, তাই তো? মধ্যমাদের ছেদ বিন্দুতে, তার মানে ধরো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যমা বলতে এই প্রত্যেকটার ছেদ বিন্দু যেটা হবে, তাই তো? তার মানে এখানে ঠিক আছে। এবার আট নম্বর যেটা দেখবো সেটা হচ্ছে যদি ফাঁপা চোঙ হয়, ফাঁপা চোঙ বা ঘন চোঙ দু ধরনেরই চোঙ, তাহলে চোঙের ক্ষেত্রে কোথায় হবে, চোঙের অক্ষের মধ্যবিন্দুতে, অক্ষের মধ্যবিন্দুতে, আবার যদি শঙ্কু বা পিরামিড হয়, শঙ্কু বা পিরামিড, শঙ্কু বা পিরামিড, তাহলে এদের ক্ষেত্রে কোথায় এদের হয় শঙ্কু বা পিরামিডের যে শীর্ষ, সেই শীর্ষদ্বয় থেকে থ্রি এইচ বাই
ফোর দূরত্বে, শীর্ষ থেকে এদের শীর্ষ দ্বয় শীর্ষ থেকে থ্রি এইচ বাই ফোর দূরত্বে। ঠিক আছে, এখানে এইচটা উচ্চতা, হ্যাঁ এইচটা উচ্চতা, মানে ভূমি থেকে শীর্ষদের উচ্চতা, মানে শীর্ষ বিন্দুর উচ্চতা, সরি। ঠিক আছে, আর নাই স্যার? না নেই, এগুলো জানলে মোটামুটি আমাদের কাজ চলে যাবে। তো এগুলো যেগুলো পড়লাম সেগুলো আউট অফ সিলেবাস ছিল, এবার যেগুলো সিলেবাসে আছে সেগুলো পড়াশোনা হবে। ঠিক আছে, তো এবার যেটা দেখবো আমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে প্রথম যেটাকে বলা হয় জাড্য ভ্রামক, জাড্য ভ্রামক বা ইংরাজি হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া। ঠিক আছে, তাহলে দেখো ধরে নিচ্ছে এটা একটা দৃঢ় বস্তু, এটা একটা দৃঢ় বস্তু যার এখানে আছে ভর এম ওয়ান, এখানে আছে ভর ধরো এম টু, এরকম করে এখানে ধরো ভর আছে এম এন। ঠিক আছে, এবং এই জাড্য বস্তুটা কি হচ্ছে, মানে জাড্য বা দৃঢ় বস্তু, সেই দৃঢ় বস্তুটা কি হচ্ছে, দৃঢ় বস্তুটা হচ্ছে যে একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে, মানে একটা ধরো এটা ঘূর্ণন অক্ষ, এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ঘুরছে। এর ধরো এম ওয়ান এর যে দূরত্ব ঘূর্ণন অক্ষ থেকে সেটা ধরছি আর ওয়ান, এম টুর যে দূরত্ব সেটা ধরছি আর টু, আর এম এন এর যে দূরত্ব সেটা ধরছি আর এন। ঠিক আছে, এটা কি হচ্ছে, এইরকম ভাবে ঘুরছে ওমেগা কৌণিক বেগে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে। ঠিক আছে, আর এই যে দূরত্বটা এটা আর ওয়ান, এটা হচ্ছে আর টু, আর এটা হচ্ছে আর এন। বুঝতে পারছো, ধরো তোমরা যে পেনে লিখছো সেই পেনটাকে যদি ঘোরাও, পেনটাকে যদি মাঝে পেনে হাতটাকে রেখে তুমি ঘোরাচ্ছ, তাহলে সেটাও তো একটা দৃঢ় বস্তু, তাই তো? তাহলে পেনটাও তো ঘুরছে, পেনের নিপেলের সাইডটা আর পেনের পেছনটা দুটোই ঘুরছে তোমার হাতের সাপেক্ষে, তাহলে সেই রকম টাইপের ঘূর্ণন যদি হয়, তাহলে দেখো যখন ঘুরছে, ঘুরছে মানে কি গতিশীল হচ্ছে, তার মানে গতিশীল হলে তার কি বেগ থাকবে, থাকবে তো? তাহলে ধরে নিচ্ছি যে এম ওয়ান বস্তু যেটা আছে এর যে বেগ সেটা হচ্ছে ভি ওয়ান, এম টু বস্তুর বেগ সেটা ধরছি ভি টু, আর এম এন বস্তুর যে বেগ সেটা হচ্ছে ভি এন। ঠিক আছে, তাহলে এখন দেখো ভি ওয়ান রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি ছিল, কেউ কি বলতে পারবে? যেদিন বৃত্তীয় গতি পড়িয়েছিলাম মনে পড়ছে? বলো, ওমেগা ইনটু আর, তাই তো? এটা তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি, যেখানে আর মানে কি এই দূরত্বটা ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দূরত্ব, তাহলে ভি ওয়ান ইকুয়াল টু আমি কি লিখতে পারি ওমেগা ইনটু আর ওয়ান, ভি টু ইকুয়াল টু লিখতে পারি ওমেগা ইনটু আর টু, আর ভি এন ইকুয়াল টু লিখতে পারি কি যে ওমেগা ইনটু আর এন, তাই তো? তাহলে এখন আমার যে গতিশক্তি, গতিশক্তি এটা তো গতিশীল রয়েছে, গতিশীল রয়েছে মানে বেগ আছে, বেগ আছে মানে এর গতিশক্তি হচ্ছে, তাহলে এর গতিশক্তি ই ইকুয়াল টু, এর গতিশক্তি ই ইকুয়াল টু আমি কি লিখতে পারবো যে হাফ প্রথম বস্তুটার এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার প্লাস, এইভাবে করতে করতে এন সংখ্যক বস্তুর জন্য মোট গতিশক্তি কত হচ্ছে এম এন ভি এন স্কোয়ার পর্যন্ত, যোগফল হবে মোট গতিশক্তি, তাই তো? তাহলে এখান থেকে এবার দেখো ভি ওয়ান সমান সমান ওমেগা আর ওয়ান এর মানটা যদি বসাও তাহলে কি দাঁড়াচ্ছে, হাফ এম ওয়ান ওমেগা স্কোয়ার আর ওয়ান স্কোয়ার, তাই তো? প্লাস হাফ এম টু ওমেগা স্কোয়ার আর টু স্কোয়ার, এইভাবে প্লাস হাফ এম এন ওমেগা স্কোয়ার আর এন স্কোয়ার। জাস্ট ভি ওয়ান ইকুয়াল টু ওমেগা আর ওয়ান বসিয়েছি,
তাহলে ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কি হবে ওমেগা স্কোয়ার আর ওয়ান স্কোয়ার, ভি টু স্কোয়ার ইকুয়াল টু কি হবে ওমেগা স্কোয়ার আর টু স্কোয়ার, ভি এন স্কোয়ার ইকুয়াল টু কি হবে ওমেগা স্কোয়ার আর এন স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে ই ইকুয়াল টু কি পাচ্ছি, ই ইকুয়াল টু পাচ্ছি হাফ ওমেগা স্কোয়ার। হাফ ওমেগা স্কোয়ার দেখো যদি কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে, এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এম এন আর এন স্কোয়ার, স্যার তাই তো? এখন যে এই যে টার্মটা, এই যে টার্মটা, এই টার্মটাকে আমি কি লিখ একটা টার্ম ইউজ করব যেটা এই মানটাকে লিখবো আই হিসাবে, তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার ইকুয়াল টু গতিশক্তি ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে আই ইকুয়াল টু কি বলছি, আই ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার প্লাস এইভাবে করতে করতে প্লাস এম এন আর এন স্কোয়ার, তাই তো? এবার একটা জিনিস দেখো, আমরা গতিশক্তি ইকুয়াল টু কি লিখি, যে রৈখিক গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাই তো? এই টার্মটা লিখি যে রৈখিক গতিশক্তি ধরো কে ইকুয়াল টু আমরা লিখি হাফ এম ভি স্কোয়ার, এটাই লিখেছি তো? তাহলে দেখো এইখানে এম টা কি হয়, এম টা হয় ভর আর ভি টা কি হয় রৈখিক বেগ, তাই তো? এখন ওমেগাটা কি, ওমেগাটা যদি কৌণিক বেগ হয় তাহলে কৌণিক গতির ক্ষেত্রে এই আই টাকে কি বলতে পারি কৌণিক ভর, কারণ আকৃতির আকৃতি তো একই হচ্ছে, তাহলে কৌণিক হাফ কৌণিক হাফ ইনটু কৌণিক ভর ইনটু কৌণিক বেগ স্কোয়ার, তাই তো? এই যে কৌণিক ভর টার্মটা ইউজ করি, কৌণিক ভর মানে যেটা বৃত্তীয় গতিতে ভরের সমতুল্য কাজ করে, বৃত্তীয় গতিতে যে টার্মটা ভরের সমতুল্য কাজ করে সেটাকে বলা হবে কৌণিক ভর, তাই তো? আর এই টার্মটাকেই নাম বলা, এটাকেই বলা হয় জাড্য ভ্রামক, এটাকেই বলা হয় জাড্য ভ্রামক, কি বলা হয় আইকেই বলা হয়, আইকেই বলা হয় জাড্য ভ্রামক। ঠিক আছে, জাড্য ভ্রামক মানে এটা বেসিক্যালি অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বৃত্তীয় গতিতে ভরের সমতুল্য কাজ করে অর্থাৎ কৌণিক ভর, তাই তো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে জাড্য ভ্রামক আই ইকুয়াল টু কি হলো, ভর ইনটু দূরত্ব স্কোয়ার, তাই তো? তাহলে আই ইকুয়াল টু এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার প্লাস এইভাবে করতে করতে প্লাস এম এন আর এন স্কোয়ার পর্যন্ত লিখেছিলাম, তাই তো? তাহলে এটাকে আমি কি লিখতে পারি যে সাম ওভার আই ইকুয়াল টু ওয়ান টু এন এম আই আর আই স্কোয়ার, এম আই আর আই স্কোয়ার লেখা যেতে পারে, যেখানে এই দেখো এই সামেশন চিহ্নটা, এইটাকে বলা হয় সামেশন চিহ্ন। ঠিক আছে, এই সামেশন চিহ্ন, সামেশন সামেশন এটাকে বলা হয় সামেশন, সামেশন মানে যোগফল, এটা তো জানি। ঠিক আছে, এই সামেশন চিহ্নর যদি আই ইকুয়াল টু ওয়ান টু এন লিখি আর যদি এক্স আই লিখি, তার মানে এর ইকুয়াল টু হবে আই ইকুয়াল টু প্রথম ওয়ান বসবে, তার মানে কি হয়ে যাচ্ছে এক্স ওয়ান, তো এইরকম করতে করতে তারপরে বসছে টু, এইভাবে যোগ করতে করতে প্লাস এন পর্যন্ত, মানে উপরের সংখ্যাটা হচ্ছে লিমিট ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এটা হচ্ছে আর এক্স এন পর্যন্ত এইভাবে হয়। তাহলে এই এইভাবে আমি জাড্য ভ্রামককে আই ইকুয়াল টু এইভাবে লিখতে পারি। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে দেখো এখন আমাদের ভর কেন্দ্র, এর ভর কেন্দ্র কোথায় থাকবে এই বস্তুটার, এই বস্তুটার ভর কেন্দ্র কোন একটা বিন্দুতে ধরে রয়েছে, এখানে সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, তাই তো? তাহলে এই যে দূরত্বটা, এই যে ভর কেন্দ্রের যে দূরত্ব, মানে ঘূর্ণন অক্ষ থেকে যে ভর কেন্দ্রের দূরত্ব হবে, ঠিক আছে, দৃঢ়বস্তুর ঘূর্ণনের সময় ভর কেন্দ্রের যে দূরত্ব হবে এটাকেই বলা হবে চক্রগতির ব্যাসার্ধ, স্মল কে হিসাবে, স্মল কে কি বলা হবে, চক্রগতির ব্যাসার্ধ, তাই তো? কি বললেন স্যার চক্রগতিটা, ওটা চক্রগতির ব্যাসার্ধ মানে আমি বললাম যে ভর কেন্দ্রের যে দূরত্ব, মানে ঘূর্ণন অক্ষের থেকে ভর কেন্দ্রের যে দূরত্বটা, ভর কেন্দ্র মানে কি ওই দৃঢ়বস্তুটা সমস্ত ভর যেখানে কেন্দ্রীভূত আছে, তাই তো? তাহলে দেখো যখন বস্তুটাও ঘুরছে তাহলে ভর কেন্দ্রটাও ঘুরছে তো, তাই তো? তাহলে আমি ওর সাপেক্ষে ধরতে পারি যে ওর সমস্ত ভর যদি কেন্দ্রীভূত থাকে, তাহলে দেখো একটা ভরের জন্য আমার জাড্য ভ্রামক কি ছিল, এম ওয়ান এর জন্য ছিল এম ওয়ান আর ওয়ান স্কোয়ার, তাই তো? এরকম করে এন সংখ্যক যোগ হয়েছে, তাহলে ভর কেন্দ্রের ক্ষেত্রে আমি কি লিখতে পারি যে মোট ভর ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম ইনটু ওর যে দূরত্ব ভর কেন্দ্র থেকে ঘূর্ণন অক্ষের যে দূরত্ব কে স্কোয়ার, কে স্কোয়ার, কে স্কোয়ার, যেখানে কেটাকে কি বললাম
ভর কেন্দ্র থেকে ঘূর্ণনক্ষের দূরত্বকেই বলা হয় চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এখান থেকে কে স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি, কে স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি, যে সাম ওভার আই ইকুয়াল টু ওয়ান টু এন এম আই এম আই ইন্টু আর আই এর স্কোয়ার ডিভাইডেড বাই মোট ভর ক্যাপিটাল এম, তাই তো? তার মানে ইকুয়াল টু লিখতে পারি কি যে সাম ওভার আই ইকুয়াল টু ওয়ান টু এন এম আই আর আই স্কোয়ার বাই ক্যাপিটাল এম, মানে কি মোট ভর, তার মানে ওটাও লিখতে পারি কি সাম ওভার আই ইকুয়াল টু ওয়ান টু এন এম আই, কারণ ক্যাপিটাল এম ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান প্লাস এম টু প্লাস এইভাবে করতে করতে প্লাস এম এন পর্যন্ত, তাহলে ইকুয়াল টু হচ্ছে সাম ওভার আই ইকুয়াল টু ওয়ান টু এন এম আই, ঠিক আছে? ওকে, তাহলে এবার যেটা দেখবো এই যে চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ মানে দূরত্ব, তাই তো? তাহলে এর একক কি হবে, এর একক হবে মিটার, যেরকম ব্যাসার্ধ হয় দূরত্ব, তাই তো? আর যে জাড্য ভ্রামক, যে জাড্য ভ্রামক, জাড্য ভ্রামক আই ইকুয়াল টু কি ছিল এম আর স্কোয়ার, তাই তো? তাহলে এর ক্ষেত্রে জাড্য ভ্রামকের একক কি হবে, জাড্য ভ্রামকের একক গ্রাম পার সেমি বা কেজি মিটার স্কোয়ার এসআই পদ্ধতিতে, অথবা সিজিএস পদ্ধতিতে কি হচ্ছে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস এ, ঠিক আছে? তাহলে এর মাত্রা কি হবে, ভরের ক্ষেত্রে কত এম আর দূরত্ব হচ্ছে এল স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার, তাই তো? হ্যাঁ স্যার। এবার দেখো আমরা জাড্য ভ্রামক আই ইকুয়াল টু কি লিখেছিলাম, যে ওর ক্ষেত্রে মোট সাম ওভার আই ইকুয়াল টু ওয়ান টু এন এম আই আর আই স্কোয়ার, এটাই লিখেছিলাম তো? এখন যদি কোনো একটা নিরবিচ্ছিন্ন বস্তু হয়, নিরবিচ্ছিন্ন বস্তু মানে কি, ধরো কোনো একটা সুষম দণ্ড বা কোনো একটা গোলক এরকম টাইপের কোনো নিরবিচ্ছিন্ন হয়, ধরো একটা সুষম দণ্ড, এবার আমি যা আমাকে ধরো দেয়া আছে যে সুষম দণ্ডের ক্ষেত্রে কোনো একটা ক্ষুদ্র অংশের জাড্য ভ্রামক হচ্ছে ডিআই, এটা দেয়া আছে, ঠিক আছে? তাহলে এই সুষম দণ্ডটার আমি যদি মান জানা থাকে, যে এর মোট দৈর্ঘ্য হচ্ছে ধরো এল, মোট দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে আমি কি করতে পারবো, এর ইন্টিগ্রেশন করে আমি বের করে নিতে পারবো, ইন্টিগ্রেশন অফ ডিআই করলেই আমি কি পেয়ে যাবো, মোট জাড্য ভ্রামকটা পেয়ে যাবো পুরো দণ্ডটার জন্য, তাই তো? ডিআইটা কি বললেন, সুষম অংশ, সুষম দণ্ডের একটা ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র অংশের জাড্য ভ্রামক, ক্ষুদ্র অংশের জাড্য ভ্রামক হচ্ছে ডিআই। তারপর বলুন, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা করতে পারি কি, ইন্টিগ্রেশন মোড ফর ইকুয়াল টু, এটা এটা আমি করেও দেখাবো, ঠিক আছে? তো দেখো, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এই যে আই ইকুয়াল টু কি ছিল সাম ওভার এম ইনটু আর স্কোয়ার, তাহলে এমটা কি মোট ভর, দেখো ভর কি পরিবর্তন হবে, ভর তো পরিবর্তন হবে না, ভরের মানটা তো একই থাকবে, তাই কি? কিন্তু এক্ষেত্রে, এক্ষেত্রে দেখো ক্ষুদ্রতম যে অংশটা তার ভরটা কি খুব ছোট, তাই তো? তাহলে আমার ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে হবে, ভরের সাপেক্ষে, বুঝতে পেরেছো? তাহলে এই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, যে এর যে দূরত্ব, ধরো ঘূর্ণনক্ষটা হচ্ছে এখানে আছে, তাহলে ঘূর্ণনক্ষ থেকে যে দূরত্ব এটা যদি আর হয়, তাহলে কি হয়ে যাচ্ছে যে এখানে আই ইকুয়াল টু কি ছিল আর স্কোয়ার ইন্টু এম, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার ইন্টু ডিএম, এইভাবে লিখতে হবে। তাহলে আই ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিএম। তাহলে লিমিটটা কত হবে এখন দেখো, এখানে এই দিক থেকে কত আছে, এইখানে যদি মূল বিন্দু ধরি তাহলে এটা জিরো, আর দণ্ডটা কত দৈর্ঘ্য কত এল, তাই তো? তাহলে লিমিট হবে জিরো থেকে এল, বোঝা গেছে, বুঝতে পারলে? এবার দেখো এটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখি, একটা এটা করে দেখি তাহলে বুঝতে পারবে, আরো ক্লিয়ার হবে। এই দণ্ডটাই নিই, ধরো ধরো যেটা লিখো, লিখে নাও একটা হেডিংটা, লিখে নাও একটু যে সুষম দণ্ডের, সুষম দণ্ডের জাড্য ভ্রামক,
সুষম দণ্ডে জাত। ঠিক আছে, তারপর স্যার এবার দেখো, এবার আমরা তাহলে একটা দণ্ড দেখা যাক। ধরো একটা দণ্ড নি, এটা ধরো একটা সুষম দণ্ড সমান। এবার কি করছি, এবার আমি ধরে নিচ্ছি যে এর ঘূর্ণন অক্ষটা হচ্ছে ধরো এইটা, এর মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে মানে ভর কেন্দ্র দিয়ে পাস করছে, এবং ওর যে দণ্ডের দৈর্ঘ্যের সাথে লম্ব হবে। ওকে, তার মানে ও ঘুরবে কোন দিকে, এই দিকে ঘুরবে। মানে তোমার পেনটাকে যদি তুমি মাঝে রেখে, আঙুলটাকে রেখে মাঝে যদি ঘোরাও, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে, বুঝতে পেরেছো তো? এবার আমি ধরে নিচ্ছি, হ্যাঁ বলো, সব ক্ষেত্রে কি ঘূর্ণনটা এইভাবে হবে স্যার? সব ক্ষেত্রে ঘূর্ণনটা দেখো, এবার দেখি না, সব ক্ষেত্রে এরকম হতে পারে, বা তুমি যে তোমার পেনটা রয়েছে ওই পেনের একটা প্রান্তকে ধরেও তুমি ঘোরাতে পারো, তাই তো? মাঝে ধরেও ঘোরাতে পারো, পেনের আর এক প্রান্ত ধরে ঘোরাতে পারো, তাই তো? তাহলে তুমি যখন আলাদা আলাদা ভাবে ঘোরাবে, তোমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জাত ভ্রামকের মান হবে, বোঝা গেছে? বুঝতে পারলে কি? তাহলে এটা এটা করি, এটা করি, তাহলে সব ক্ষেত্রে এক বলতে বলো, সব ক্ষেত্রে এক বলতে স্যার মানে ঘূর্ণনের দিকটা স্যার, এক ঘূর্ণনের দিকটা তো মানে একই ধরো না, একই ধরো মানে ওটা সুষম কৌণিক বেগে ঘুরছে। ঠিক আছে, ওটাই বলছি। তাহলে দেখো, এবার আমি ধরে নিচ্ছি যে এই যে রডটা, এই রডটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল। ঠিক আছে, রডটার মোট দৈর্ঘ্য হচ্ছে এল, মোট দৈর্ঘ্য হচ্ছে এল, এবং রডটার যে দৈর্ঘ্য এর হচ্ছে এল, আর যে ভর সেটা হচ্ছে কত, এম, সেটা ধরে নিচ্ছি এম। ঠিক আছে, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ভর কত হচ্ছে, প্রতি একক দৈর্ঘ্যে ভর এম বাই এল, তাই তো? হ্যাঁ কি না কিছু বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এবার দেখো, আমি যে একটা ঘূর্ণনক্ষ করেছি, ঘূর্ণনক্ষ কোন দিকে দিয়ে গেছে, ভর কেন্দ্রগামী, তাই তো? তাহলে এই ক্ষেত্রে এক নম্বর পয়েন্ট দিয়ে লিখছি যে ঘূর্ণনক্ষ হচ্ছে ভর কেন্দ্রগামী, ঘূর্ণনক্ষ হচ্ছে ভর কেন্দ্রগামী। তাহলে দেখো, যখন ঘূর্ণনক্ষ ভর কেন্দ্রগামী, তাহলে এই যে অক্ষটা, এই অক্ষটাকে আমি ধরে নেবো মূল বিন্দু, গ্রাফের মূল বিন্দু। ঠিক আছে, গ্রাফের মূল বিন্দু। এবার আমরা একটা জিনিস কি জানো, যে গ্রাফের বাঁ দিকটাকে আমরা কি লিখি, ঋণাত্মক, আর ডান দিক থেকে কি করি, ধনাত্মক, তাই তো? তাই জন্য তাহলে দেখো, এইটা যদি জিরো হয়, এটা যদি আমি জিরো হয় বা মূল বিন্দু হয়, মূল বিন্দু মানে জিরো বা ও লিখি, তাই তো? তাহলে এইটা যদি মূল বিন্দু হয়, তাহলে এই অংশটা, এই অংশটা কোনখানে হচ্ছে, কতটা পর্যন্ত আছে, এখান থেকে এই দৈর্ঘ্যটা কত, এল বাই টু, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে এল বাই টু, আর এটা কত হয়ে যাচ্ছে, মাইনাস এল বাই টু, এই প্রান্তটা, প্রান্তটার স্থানাঙ্ক এর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে কত হচ্ছে, এই দিকটা হচ্ছে মাইনাস এল বাই টু, এই দিকটা হচ্ছে প্লাস এল বাই টু। মাইনাস কেন করলাম, কারণ এটা বাঁ দিকে আছে আর এটা ডান দিকে আছে, তার জন্য প্লাস। ঠিক আছে, তাহলে আমার ইন্টিগ্রেশনের যে লিমিট হবে সেটা কি হবে, মাইনাস এল বাই টু থেকে এল বাই টু। ঠিক আছে, বোঝা গেছে? এবার তাহলে দেখি, এবার আমি ধরে নিচ্ছি ওইখানে যেরকম একটা ছোট্ট অংশ ধরেছিলাম, তাহলে এখানেও আমি একটা ধরছি যে মূল বিন্দু থেকে এক্স দূরত্বে, মূল বিন্দু থেকে এই যে দূরত্বটা, এটা হচ্ছে এক্স দূরত্ব, এই এক্স দূরত্বে ছোট্ট একটা অংশ, সেটা হচ্ছে ডিএক্স, ছোট্ট একটা অংশ, সেটা হচ্ছে ডিএক্স। ঠিক আছে, তাহলে এই ডিএক্স অংশের, এই ডিএক্স অংশের ভর কত হবে, ডিএক্স অংশের ভর দৈর্ঘ্য কত, ডিএক্স, তাই তো? তাহলে প্রতি একক দৈর্ঘ্য ভর যদি এম বাই এল হয়, তাহলে ডিএক্স অংশের ভর কত হবে, এম বাই এল ইন্টু ডিএক্স, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই যে মানটা, এটাকেই আমি লিখব ডিএম হিসাবে, মানে এই ক্ষুদ্রতম ভর, যেটা আগে করেছিলাম না, দেখো ইন্টিগ্রেশন ডিএম, এই ডিএম এর মানটাই হয়ে যাচ্ছে এটা, বোঝা গেল? আর এখন মূল বিন্দু থেকে দূরত্ব কত আছে, এই ডিএক্স অংশের, এক্স দূরত্ব, তাই তো?
মূল বিন্দু থেকে দূরত্ব এক্স তো? হ্যাঁ স্যার। তাহলে দেখো এখানে এর ক্ষেত্রে কত কি করেছিলাম, প্রথমের ক্ষেত্রে মূল বিন্দু থেকে এই ডিআই এর ডিআই জাটভূমক অংশের দূরত্ব করেছিলাম আর, তাহলে এই ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে এক্স দূরত্ব, তাই তো? তাহলে ডিএক্স অংশের, ডিএক্স অংশের জাটভূমক কত হবে? ডিএক্স অংশের জাটভূমক, ডিআই ইকুয়াল টু কি ছিল, আর স্কোয়ার ইন্টু ডিএম, তাই তো? তাহলে এখানে দূরত্ব কত, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এই ডিএম এর মানটা, মানে এম বাই এল ইন্টু ডিএক্স, তাই হচ্ছে কি? স্যার ওই যেটা আরো বুঝুন স্যার, ডি ডিএক্স অংশের ভরটা ডিএক্স, দেখো প্রতি একক দৈর্ঘ্যে ভর যদি এম বাই এল হয় তাহলে ডিএক্স অংশের ডিএক্স মানে কি, এর দৈর্ঘ্যটা কত, ডিএক্স, এটুকু তো ডিএক্স, এই অংশটা তো ডিএক্স, তাহলে ডিএক্স ইন্টু এম বাই এল হবে তো ভর, পুরোটার প্রতি একক দৈর্ঘ্যে ভর হচ্ছে এম বাই এল, তাহলে ওইটুকু অংশের, ওইটুকু অংশের কি হবে, তার গুণ হবে না? হ্যাঁ গুণ হয়েছে এম বাই এল ইন্টু ডিএক্স, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে জাড্য ভ্রামকের মান কি হচ্ছে, ও দূরত্ব, দূরত্ব স্কোয়ার মানে দূরত্বের বর্গ ইন্টু ওই ভরটা, এটাই হয়ে যাচ্ছে জাড্য ভ্রামক ডিআই এর মান, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমার মোট জাড্য ভ্রামক মানে মোট রডটার জাড্য ভ্রামক কত হবে, ইন্টিগ্রেশন ডিআই, তাই তো? তাহলে ইন্টিগ্রেশন ডাই ডিআই ইকুয়াল টু আমার লিমিট কি ছিল, মাইনাস এল বাই টু থেকে এল বাই টু, তাই তো? মাইনাস এল বাই টু থেকে এল বাই টু, তাহলে এখন মানটা কি বসবে, যে এক্স স্কোয়ার এম বাই এল ইন্টু ডিএক্স, তাহলে এম বাই এলটাকে লিখলাম ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স, লেখা যেতে পারে? হ্যাঁ স্যার। এবার দেখো এম বাই এলটা তো এক্স এর সাথে ভ্যারি করছে না, তাহলে এটাকে ইন্টিগ্রেশনের বাইরে লিখছি, তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস এল বাই টু থেকে এল বাই টু এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু এম বাই এল ইন্টু এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন করলে কি হয়, আমাদের ফর্মুলা কি জানি, ইন্টিগ্রেশনের ফর্মুলা জানা আছে, যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ডিএক্স ইকুয়াল টু হয় এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, তাই তো? তাহলে এই ফর্মুলা যদি বসাই, তাহলে দেখো এখানে ঘাত কত আছে, দুই, এম ইকুয়াল টু টু, তাহলে এর মানটা কত হবে, এম ইকুয়াল টু টু প্লাস ওয়ান মানে কিউব, তাই তো? থ্রি বাই থ্রি, তাহলে মানটা কত হয়ে যাচ্ছে, এক্স কিউব বাই থ্রি, তাই তো? তাই হচ্ছে তো? তাহলে লিমিট কত আছে, মাইনাস এল বাই টু থেকে এল বাই টু, ঠিক আছে? এবার দেখো তাহলে এখানে ওয়ান বাই থ্রিটাকে আমি যদি বাইরে বের করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, এম বাই থ্রি এল, তাই তো? এবার দেখো প্রথমে আমি এল বাই টু এর কিউব, এল বাই টু এর কিউব, কিউব করলে কি হবে, এল এর কিউব বাই এইট হবে, তাই তো? প্রথম মানটা বসাতে হবে, এই যে উপরের মানটা এটাকে বলা হয় আপার ভ্যালু, হ্যাঁ স্যার, আপার লিমিট, আর নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট, তাই তো? তাহলে মাইনাস অফ এই নিচেরটা, মাইনাস অফ কি, মাইনাস এল বাই টু এর কিউব, মাইনাস এল বাই টু এর কিউব, তার মানে এল কিউব বাই এইট, এটা হয়ে যাচ্ছে, হ্যাঁ স্যার। তাহলে ইকুয়াল টু, দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কত হয়ে যাচ্ছে, এম বাই থ্রি এল ইন্টু এল কিউব বাই এইট প্লাস এল কিউব বাই এইট, তাহলে এল কিউব বাই এইট মানে একের আট প্লাস একের আট কত, একের চার, তাই হয়তো? একের চার হয়ে যাবে তো, একের আট প্লাস একের আট, ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট ইকুয়াল টু কত হয়, একের চার হয়তো, হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, দেখো এম ইন্টু এল কিউব, দেখো একটা এল কেটে যাচ্ছে, তাহলে উপরে কি হয়ে যাবে, এল স্কোয়ার, আর এইখানে, এখানে চার হয়ে যাচ্ছে, চার প্লাস তিন বারো, তাহলে বারো এম এল স্কোয়ার বাই বারো, এটা আছে কি স্যার? ওখানে যে এক্স কিউবটা ছিল স্যার, হ্যাঁ এক্স কিউবের এবার মানটা আমি বসিয়েছি না, এক্স কিউবের মানটা তো বসালাম না, এক্স কিউবের প্রথম মান বসালাম কত, এল বাই টু, এই মানটা বসালাম প্রথমে, এই মানটা বসালাম, এটা হচ্ছে আপার মান আর এটা হচ্ছে লোয়ার মান, মাইনাস এল বাই টু, তাহলে এক্স কিউবের মান বসে যদি এল বাই টু করি, তাহলে কি হয়ে যাচ্ছে, এল কিউব বাই এইট, দুই এর কিউব মানেই তো আট, হ্যাঁ স্যার, ওটাই স্যার বুঝতে পারিনি, হ্যাঁ মাইনাস মাইনাস, তারপরে কি করতে হয়, এই নিচের যে টার্মটা, নিচেরটাকে বলা হয় ইনিশিয়াল, মানে হচ্ছে ইনিশিয়াল মানে প্রথম ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে মাইনাস ইনিশিয়াল, ইনিশিয়ালে কত হচ্ছে, মাইনাস এল বাই টু এর কিউব, মাইনাস এল বাই টু এর কিউবের কি হবে, মাইনাস এল কিউব বাই এইট হবে,
স্যার। ঠিক আছে, এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, এল কিউব বাই এইট প্লাস এল কিউব বাই এইট, এখন মানে 1/8 প্লাস 1/8 ইকুয়াল টু কত হয়, 1/4, তার মানে এল কিউব বাই 4 হয়ে যাচ্ছে। ওকে, এখন নিচে দেখো 4 আছে আর এইদিকে 3 আছে, তাহলে 12 একেবারে করে দিতে পারি, 3 4 12। ঠিক আছে, তাহলে এই রডটার ক্ষেত্রে যার ভ্রামক আই ইকুয়াল টু কত বেরোচ্ছে, আই ইকুয়াল টু বেরোচ্ছে ML² / 12। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আবার দেখো এই রডটার ক্ষেত্রে যদি আমি এখানে ঘূর্ণন অক্ষটা কোথায় রেখেছিলাম, ভর কেন্দ্রগামী, তাই তো? হ্যাঁ স্যার। এবার যদি আমি ঘূর্ণন অক্ষটা একটা প্রান্তে করি, তাহলে 2 নম্বর যেটা কেস দেখবো সেটা হচ্ছে ঘূর্ণন অক্ষ প্রান্ত বরাবর, ঘূর্ণন অক্ষ প্রান্ত বরাবর, ঘূর্ণন অক্ষ প্রান্তে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কি দেখবো, এটা ধরো ঘূর্ণন অক্ষ, সরি এটা দণ্ডটা, এর ক্ষেত্রে ঘূর্ণন অক্ষটা আমি করছি, দণ্ডটা হচ্ছে একটা প্রান্তে এখানে, তাহলে দেখো এখন মূল বিন্দুটা কোনখানে হয়ে যাবে, এখানে, তাই তো? তাহলে এখন লিমিটটা কতটা পর্যন্ত গো, দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে লিমিট কত হবে, 0 to L, হ্যাঁ স্যার, তাই তো? আবার এখান থেকে আমি ধরে নিচ্ছি যে একটা ছোট্ট অংশ সেটা হচ্ছে ডিএক্স, এই ছোট্ট অংশটা এটা হচ্ছে ডিএক্স, যেটা হচ্ছে এক্স দূরত্ব অবস্থিত। ঠিক আছে, আর এর ভর কত ছিল, এম ছিল, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ভর একই থাকবে, M/L, যেটা আগে ছিল সেই কেসই থাকবে, M/L একই থাকবে, তারপরে জাটক ভ্রামকের মানও একই হবে। ঠিক আছে, শুধু এখানে চেঞ্জটা কোথায় হবে, যে আমার মোট জাটক ভ্রামকের মানে এখানে -L/2 থেকে L/2 ছিল, এখন কত হবে, 0 থেকে L/2 হবে, 0 থেকে L হবে, তাই তো? কারণ 0 থেকে L হবে, তাহলে এখন I ইকুয়াল টু আমার কি হয়ে যাচ্ছে, ∫0 to L M/L টাকে বাইরে লিখছি, x² dx। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে M/L এটা হয়ে যাচ্ছে x³/3, এর মানটা কি বসাবে, 0 থেকে L, তাই তো? তাহলে এখন M/L ইন্টু প্রথম কি হবে, প্রথমে আপারের মানটা বসাতে হবে, এই আপারের মানটা প্রথম বসাতে হবে, তাহলে বসাই x এর জায়গায় যদি L³ বসাই, তাহলে কি হয়ে যাচ্ছে, L³/3 মাইনাস, তারপরে 0 0/3, 0/3 মানে জিরো, লক করো একটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, দেখো L³ M/L ইন্টু L³/3, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে, দেখো 1/3 ML² একটা L কেটে যাচ্ছে উপর নিচে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দেখো কি বললাম, যে তোমরা যে পেনটাকে ঘোরাচ্ছো, ওই পেনটার যদি মাঝে ধরে তুমি ঘোরাও, তাহলে তার জন্য যা জাটোভ্রামকের মান হবে, আর যদি পেনটাকে অন্য একটা প্রান্তে ধরে ঘোরাও, তাহলে তার জন্য জাটোভ্রামকের মান আলাদা হবে, তাই হলো তো? হ্যাঁ স্যার। ওকে, দেখো এই যে এই যে কেসটা, এটাই আমি কিন্তু আরো সহজে করে নিতে পারতাম, এখানে কি আমি ইন্টিগ্রেশনের মাধ্যমে করলাম প্রথমটা থেকে দ্বিতীয়টা, দেখো প্রথমটা আমি জানলাম, তারপরে দ্বিতীয়টাকে আবার ইন্টিগ্রেশন করে আমাকে করতে হলো, তাই তো? ইন্টিগ্রেশন করে করতে আমি করলাম তো, এটাই 0 to L ইন্টিগ্রেশন লিমিট করে এই অংশটা করলাম, তাহলে দেখো এটাই কিন্তু আমি না ইন্টিগ্রেশন না করেও করতে পারতাম, বোঝা গেছে? কিভাবে, এর জন্য জাটোর ভ্রামকের দুটো উপপাদ্য আছে, দুটো উপপাদ্য, ঠিক আছে, তাহলে যে উপপাদ্য দুটো পড়তে হবে, মানে এই দুটো কিন্তু পরীক্ষায় খুব আসে, মানে যে কোনো একটা পরীক্ষায় আসে, বিবৃতি এবং প্রমাণ। ঠিক আছে, শুনতে পাচ্ছ? তাহলে যে উপপাদ্যটা আমাদের, যে উপপাদ্য, এই জাটোর ভ্রামকের উপপাদ্য, ঠিক আছে, এই উপপাদ্য দুটো উপপাদ্য হয়, একটাকে বলা হয় লম্ব অক্ষ সময়ের উপপাদ্য, লম্ব অক্ষ সময়ের উপপাদ্য, লম্ব অক্ষ সমূহের উপপাদ্য, উপপাদ্য, আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ সময়ের উপপাদ্য, সমান্তরাল অক্ষ সময়ের উপপাদ্য। ঠিক আছে, প্রথমটার ইংরাজি হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরেম, পারপেন্ডিকুলার
হ্যাক্সেস থিওরেম, আর দ্বিতীয়টা হচ্ছে প্যারালাল এক্সেস থিওরেম। ঠিক আছে, এই পোর্শনটা ভালো করে মনে রাখবে, যেটা আমি দেখাচ্ছি এবার, এটা পরীক্ষায় আছে 3 নম্বরে। দরকার পড়লে তোমরা মুখস্থ করতে পারলে মুখস্থ করে নেবে, বুঝতে পেরেছ? তো প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1 নম্বরটা, এর বিবৃতি এবং এর প্রমাণ। ঠিক আছে, তাহলে প্রথম আমরা যেটা দেখব 1 নম্বরে সেটা হচ্ছে লম্ব অক্ষ সময়ের উপপাদ্য। লম্ব অক্ষ সময়ের উপপাদ্য, এই লম্ব অক্ষ সময়ের উপপাদ্য কি বলে? যদি ধরো একটা দৃঢ় বস্তুর তল ধরছি, মানে ধরো একটা পাথ, একটা পাথ কল্পনা করছি, ঠিক আছে, এই পাতের ধরো পাত পাত বরাবর, পাত বরাবর দুটো অক্ষ হবে, একটা হবে এই দিক বরাবর আর একটা হবে এর সাথে 90 ডিগ্রি বরাবর, তাই তো? এরকম অক্ষ একটা, দুটো অক্ষ, তো এই অক্ষটা, এটাকে ধরছি এক্স অক্ষ, এটাকে ধরছি ওয়াই অক্ষ, ঠিক আছে? আর পাতের সাথে লম্ব, পাতের তলের সাথে লম্ব বরাবর একটা অক্ষ, সেটাকে যদি, সেটা যদি জেড অক্ষ হয়, মানে এটা যদি জেড অক্ষ হয়, যদি জেড অক্ষ হয়, তাহলে দেখো এখানে 3 ভাবে ঘুরতে পারে, তাই তো? দেখো পাত বলতে আমি কি বোঝাচ্ছি, দেখো তোমরা যে খাতায় লিখছো, খাতায় লিখছো, ঠিক আছে, সেই খাতাটাও কিন্তু একটা কি হয়ে যাচ্ছে, খাতার তলটাও তো একটা পাত, খাতাটা পাত হয়ে যাচ্ছে। তাহলে একবার ধরো খাতাটার এই কি, তুমি পোস্ত বরাবর মাঝামাঝি ধরলে, ধরে ঘোরাও, তাহলে সেটা ধরো হয়ে যাচ্ছে আই ওয়াই, মানে ওয়াই, ঠিক আছে, ওয়াই অক্ষ। আবার যদি তুমি দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্যের মাঝে বরাবর ঘুরে ঘোরাও, সেটা ধরো এক্স। আর একবার যদি পাতটা, খাতাটাকে মাঝে আঙুল দিয়ে তুমি যদি ঘোরাও, খাতাটার মাঝে আঙুল দিয়ে, অনেকে ঘোরায় না বইটাকে, ঘোরায় না মাঝে আঙুল দিয়ে, বইয়ের মধ্যে এক আঙুল দিয়ে ঘোরায় না অনেকে আঙুলের মধ্যে বইটাকে রেখে, সেইটা হচ্ছে জেড, সেটা হচ্ছে জেড অক্ষ, বুঝতে পারলে? এরকম ভাবে যদি ঘোরানো হয়, মানে এটা যদি আমি একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দিতাম তাহলে খুব ভালো হতো, মানে একদম পুরো দেখালে তাহলে পুরোপুরি ক্লিয়ার হতো। ওকে, তো আমি চেষ্টা করবো একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে পাঠানো, ওকে, ছোট্ট ভিডিও বানিয়ে। তো দেখো, তাহলে এই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে যখন এক্স অক্ষ বরাবর যখন ঘুরবে, তখন যদি এর জাড্য ভ্রামক আই এক্স হয়, মানে এক্স অক্ষ বরাবর যখন ঘুরছে, মানে কোন দিকে ঘুরছে, এই দিকে বরাবর ঘুরছে, বুঝা গেছে, মানে এই দিক বরাবর ঘুরছে, এই পাতে, মানে এইটা নিচে নামছে আর এটা উপরে উঠছে, এরকম বরাবর যখন ঘুরছে, বুঝতে পারলে? তো তখন যদি এর জাড্য ভ্রামক আই এক্স হয়, আবার যখন এদিকে ঘুরছে, মানে ওয়াই অক্ষ বরাবর ঘুরছে, তখন যদি জাড্য ভ্রামক আই ওয়াই হয়, আর যদি জেড অক্ষ বরাবর জাড্য ভ্রামক আই জেড হয়, তাহলে লম্ব অক্ষ সময়ের উপপাদ্য বলে যে আই জেড ইকুয়াল টু হবে আই এক্স প্লাস আই ওয়াই, বোঝা গেল? ওকে, তাহলে এর বিবৃতিটা কি দেবে? এর বিবৃতিটা হবে কোনো একটি দৃঢ় বস্তুর তলের অভিলম্ব বরাবর, কোনো একটি দৃঢ় বস্তুর তলের অভিলম্ব বরাবর জাড্য ভ্রামকের মান তলের দুটি সমকোণী অক্ষ বরাবর জাড্য ভ্রামকের মানের সমষ্টি। তাহলে কি বললাম, যে দৃঢ় বস্তুর তলের অভিলম্ব বরাবর জাড্য ভ্রামক, তার মানে কি আইজেড এর মান তলের দুটি সমকোণী অক্ষ বরাবর, তার মানে আই এক্স আর আই ওয়াই এর জাড্য ভ্রামকের ওর সমষ্টি, আই এক্স আর আই ওয়াই এর সমষ্টি, মানে প্লাস আই এক্স প্লাস আই ওয়াই। ওকে, এটাই হচ্ছে বিবৃতি, তোমরা কি লিখে নিলে? আর বই থেকেও পেয়ে যাবে অবশ্য, বই থেকেও দেখে। আরেকবার তাও স্যার, আরেকবার স্যার বলুন। হ্যাঁ, কোনো দৃঢ় বস্তুর, কোনো দৃঢ় বস্তুর তলের অভিলম্ব বরাবর, কোনো দৃঢ় বস্তুর তলের অভিলম্ব বরাবর, কোনো দৃঢ় বস্তুর তলের অভিলম্ব বরাবর জাড্য ভ্রামকের মান, জাড্য ভ্রামকের মান তলের দুটি, তলের দুটি সমকোণী অক্ষ বরাবর জাড্য ভ্রামকের মানের সমষ্টি,
জাড্য ভ্রামকের মানে সমষ্টি। তলের দুটি সমকোণী সমকোণী অক্ষ মানে এক্স আর ওয়াই এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে এক্স আর ওয়াই এর যে মধ্যবর্তী কোণ এই কোণটা 90 ডিগ্রি। ওই সমকোণী অক্ষ বরাবর জাড্য ভ্রামকের মানে সমষ্টি, জাড্য ভ্রামকের মানে সমষ্টি। ঠিক আছে, তাহলে এবারে প্রমাণটা আমরা দেখি। এই প্রমাণটা দেখার জন্য আমি কি করব, যে একটা ছোট্ট অংশ ধরব, ছোট্ট একটা বিন্দু ধরব, সেটা হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুতে যে ভর আছে সেটা ধরে নেব এম, স্মল এম। ঠিক আছে, তাহলে এই এটা হচ্ছে পি বিন্দু, পি বিন্দুর যে ভর সেটা হচ্ছে স্মল এম। এবার এক্স অক্ষ থেকে যে পি বিন্দুর দূরত্ব সেটা যদি এক্স হয়, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব যদি এক্স হয়, তাহলে এর ক্ষেত্রে পি বিন্দুর সাপেক্ষে আই এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে এম ইন্টু এক্স স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। আবার দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এই যে ওয়াই অক্ষ, এটা এই ওয়াই অক্ষ থেকে এম এর যে দূরত্ব এটা যদি ওয়াই হয়, তাহলে আই ওয়াই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আই ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে এম ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো এই জেড অক্ষ, জেড অক্ষটা মানে এইটা, তাই তো? তাহলে এই জেড অক্ষ থেকে যে পি এর দূরত্ব সেটা যদি জেড হয়, সেটা যদি জেড হয়, তাহলে আই জেড ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এম জেড স্কোয়ার, তাই তো? তাহলে এবার দেখো এইখান থেকে আমি যদি দেখি, এই যে একটা এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। এই সমকোণী ত্রিভুজের এই অংশটা, এইটাই হচ্ছে এক্স অক্ষ ছিল, এক্স অক্ষ থেকে দূরত্ব ছিল এক্স, এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে জেড, তাই তো? তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি কি, যে জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, কারণ জেডটা তো অতিভুজ। তাহলে তাহলে এখন আই জেড ইকুয়াল টু এম জেড স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এম এক্স স্কোয়ার প্লাস এম ওয়াই স্কোয়ার, ইকুয়াল টু হচ্ছে এম এক্স স্কোয়ার প্লাস এম ওয়াই স্কোয়ার, তাই তো? এখন এম এক্স স্কোয়ার সমান কি ছিল, আই এক্স, আর এম ওয়াই ইকুয়াল টু এম ওয়াই স্কোয়ার সমান আই ওয়াই, তাহলে কি দাঁড়াচ্ছে, আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। স্যার হয়ে গেল স্যার উপপাদ্যটা? হ্যাঁ হয়ে গেল প্রমাণ, এটাই 3 নম্বর। ওই ভাষাটাও লিখতে হবে না স্যার প্রথমে? হ্যাঁ ভাষাটা লিখতে হবে, বিবৃতি বিবৃতি করতে বলবে এবং তার প্রমাণ, এই ছবিটা এই ছবিটা এঁকে তোমাকে বলতে হবে আর কি, ব্যাস এই লেখার উপর তোমার 3 নম্বর, বুঝতে পারলে? ঠিক আছে, তো এবার আসি দ্বিতীয় উপপাদ্যটা, সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ সমের উপপাদ্য। তাহলে দ্বিতীয়টা কি বলবো, এটা হচ্ছে 2 নম্বর, সমান্তরাল সমান্তরাল অক্ষ সমূহের উপপাদ্য। ঠিক আছে, তাহলে এবার ধরে নিচ্ছি যে ধরো এটা একটা দৃঢ় বস্তু, এটা একটা দৃঢ় বস্তু, ঠিক আছে, এর যে ভর কেন্দ্র সেটা হচ্ছে এখানে আছে, এটা হচ্ছে জি, ভর কেন্দ্র বলতে পারো, ভার কেন্দ্র বলতে পারো, অনেক বইয়ে দেখবে ভার কেন্দ্র লেখা আছে। ঠিক আছে, ভার কেন্দ্র মানে সমস্ত ভার যেখানে কেন্দ্রীভূত আছে। ভার মানে কি বোঝাই আমরা, ভার মানে কি বুঝি, ওজন, ওজন, তাই তো? তার মানে সমস্ত ওজন যেখানে কেন্দ্রীভূত আছে সেটাই হচ্ছে ভার কেন্দ্র। তাহলে দেখো এর সাপেক্ষে, এই যে ভার কেন্দ্রের সাপেক্ষে যদি কোনো একটা অক্ষ হয়, তাহলে তার ক্ষেত্রে ভার কেন্দ্র বা ভর কেন্দ্রের সাপেক্ষে তার ক্ষেত্রে যদি জাড্য ভ্রামক আই জি হয়, ঠিক আছে, এবং এর ধরো অন্য একটা ওর সমান্তরাল, মানে এই অক্ষটা সমান্তরাল আর একটা অক্ষ, সেই অক্ষটা ধরো কোনো অক্ষ ও অক্ষ, এটা ধরো ও অক্ষ, ও অক্ষ বরাবর, এর ক্ষেত্রে যদি জাড্য ভ্রামক আই হয়, এর ক্ষেত্রে জাড্য ভ্রামক যদি আই হয়, ঠিক আছে, এবং এই দুটো অক্ষের মধ্যবর্তী দূরত্ব, এই দুটো অক্ষের মধ্যবর্তী যে দূরত্ব এটা যদি এইচ হয়, এটা যদি এইচ হয়, এইচ, ঠিক আছে, স্মল এইচ, ওকে, স্মল এইচ হয়, তাহলে তাহলে এই বস্তুটার মোট ভরও যদি ক্যাপিটাল এম হয়, তাহলে আই ইকুয়াল টু হয়ে যাবে আই জি প্লাস ক্যাপিটাল এম ইন্টু এইচ স্কোয়ার, বুঝতে পারলে?
এটাই হচ্ছে উপপাদ্যটা। দেখো ভরকেন্দ্রগামী যে অক্ষ, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে জাগ্রভ্রামকের মান সেটা হচ্ছে আইজি, আর ভরকেন্দ্র সাথে সমান্তরাল, ভরকেন্দ্র যে অক্ষটা নিচ্ছি সেই অক্ষের সমান্তরাল আর একটা অক্ষ সেটা হচ্ছে ও অক্ষ, ঠিক আছে। এবং সেই অক্ষের সাপেক্ষে বস্তুটার জাগ্রভ্রামক যদি আই হয় তাহলে আই ইকুয়াল টু আইজি প্লাস বস্তুটার মোট ভর ইন্টু ওই যে দুটোর সমান্তরাল অক্ষে দ্বয়ের দূরত্ব, সেই দূরত্ব স্কোয়ার হবে। ওকে তাহলে এর বিবৃতিটা কি দেখবো, বিবৃতিটা একবার দেখে নি। এর বিবৃতি হচ্ছে যে কোনো অক্ষ সাপেক্ষে, কোনো অক্ষ সাপেক্ষে বস্তুর জাগ্রভ্রামক, কোনো অক্ষ সাপেক্ষে, কোনো অক্ষ সাপেক্ষে বস্তুর জাগ্রভ্রামক, ঠিক আছে, বস্তুর ভর কেন্দ্রগামী ওই অক্ষের সমান্তরাল অক্ষ সাপেক্ষে জাগ্রভ্রামক ও বস্তুর ভর এবং দুটি সমান্তরাল অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। বস্তুর ভর কেন্দ্রগামী, তারপর বস্তুর ভর কেন্দ্রগামী ওই অক্ষের, বস্তুর ভর কেন্দ্রগামী ওই অক্ষের সমান্তরাল, ভর কেন্দ্রগামী ওই অক্ষের সমান্তরাল অক্ষ সাপেক্ষে, সমান্তরাল অক্ষ সাপেক্ষে সাপেক্ষে জাগ্রভ্রামক, জাগ্রভ্রামক ও ও বস্তুর ভর, বস্তুর ভর, বস্তুর ভর এবং এবং দুটি সমান্তরাল অক্ষের, দুই সমান্তরাল অক্ষের মধ্যবর্তী দূরত্বের, দুই সমান্তরাল অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের, দুই সমান্তরাল অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। তার মানে কি বোঝাচ্ছে, যে কোনো একটা বস্তু, কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জাগ্রভ্রামক সেটা হচ্ছে আই, আর বস্তুর ভর কেন্দ্রগামী ওই অক্ষের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জাগ্রভ্রামক সেটা হচ্ছে আইজি, ও বস্তুর ভর ক্যাপিটাল এম এবং দুটি সমান্তরাল অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি সেটা যদি এইচ হয় তাহলে কি হয়ে যাচ্ছে, আই ইকুয়াল টু আইজি প্লাস এম এইচ স্কোয়ার, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এর প্রমাণটাও দেখে নি। তাহলে প্রমাণটা করার ক্ষেত্রে, এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে একটা পি বিন্দু সেটা হচ্ছে এখানে অবস্থিত, একটা পি বিন্দু যার ভর হচ্ছে এম সেটা হচ্ছে এখানে অবস্থিত, ঠিক আছে, এবং পি বিন্দুটা ভর কেন্দ্র থেকে যে দূরত্ব সেটা হচ্ছে এক্স, পি বিন্দুটা ভর কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে এখন আইজি ইকুয়াল টু আমি কি লিখতে পারি এই পি বিন্দুটার জন্য, এম এক্স স্কোয়ার, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আর আই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আই ইকুয়াল টু দূরত্ব কত হচ্ছে, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এইচ আছে, এক্স প্লাস এইচ, তাই তো? তাহলে এর ক্ষেত্রে আছে এম এক্স প্লাস এইচ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন এটাকে যদি ভেঙে দিই কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা ফেলো, কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস টু এক্স এইচ, তাই তো? তাহলে এখানে যদি আমি ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে, এম এক্স স্কোয়ার প্লাস এম এইচ স্কোয়ার প্লাস টু এইচ ইন্টু এম এক্স, টু এইচটাকে আগে লিখলাম আর এম এক্সটাকে পরে লিখলাম, ঠিক আছে। এখন দেখো এম এক্স স্কোয়ার মানে কি, ওটাই ছিল আইজি, আইজি প্লাস এম এইচ স্কোয়ার। এখন দেখো টু এম এক্স, এই যে এম ইন্টু এক্স, এম এম ইন্টু এক্স কে বলা হয় ভরের ভ্রামক, এই টার্মটাকে, এই টার্মটাকে বলা হয় কি, ভরের ভ্রামক, এটাকে বলা হয় ভরের ভ্রামক, ঠিক আছে, ভরের ভ্রামক। এখন দেখো যেহেতু বস্তুটার ভর কেন্দ্র, বস্তুটি কি ভর কেন্দ্রগামী, তাই তো, ভর কেন্দ্রগামী, তাই এর ক্ষেত্রে যে ভরের ভ্রামকের মান সেটা হবে শূন্য, মানে ভরের ভ্রামক হয়ে যায় শূন্য, ভরের ভ্রামক শূন্য। তাহলে এটা যদি শূন্য হয় তাহলে আই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আই জি প্লাস এম এইচ স্কোয়ার, তাই তো? বুঝতে পারলে?
আইজি প্লাস এম এইচ স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটাই হয়ে গেল প্রমাণ। তাহলে মোট ভর ক্যাপিটাল এম নিলে আই ইকুয়াল টু কি হয়ে যাবে, আই ইকুয়াল টু হয়ে যাবে আইজি প্লাস ক্যাপিটাল এম ইন্টু এইচ স্কোয়ার, মোট ভর ইন্টু এইচ স্কোয়ার, এটাই হয়ে যাবে। ওকে ঠিক আছে তো? ওকে এবার তাহলে দেখো, আমি আগে একটা বলছিলাম না যে আমি ইন্টিগ্রেশন না করে আমি বের করতে পারতাম, তাহলে আমি সেখানে এই উপপাদ্যটা ব্যবহার করব। দেখি এই যে এই জায়গাটা, এই জায়গাটা দেখতে পাচ্ছ তো, এই জায়গাটা আমি কি বললাম যে ইন্টিগ্রেশন না করে আমি বের করতে পারতাম, তাই তো? তাই বলেছিলাম তো। তাহলে এখন দেখো আমি এটা না বের করেও বের করব। তাহলে দেখো এই যে আমি এই রডটার ক্ষেত্রে ভর কেন্দ্রগামী আই এর মান কি পেয়েছি, ভর কেন্দ্রগামী, তাহলে এর ক্ষেত্রে আই জি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এম বাই 12 এম এল স্কোয়ার, তাই তো? এটা পাচ্ছি তো রডটার ক্ষেত্রে, এটা পেয়েছি। তাহলে দেখো এবার আমি এই রডটার একবার ছবিটা আঁকি তোমাদের। তাহলে দেখো রডটার একটা ছবি আঁকলাম। ওকে এবার এই রডটার এই যে অক্ষটা, এটা কি হচ্ছে, এটাই হচ্ছে আইজি, এই অক্ষ বরাবর ভর কেন্দ্রগামী, ঠিক আছে? এবার একটা প্রান্তে, একটা প্রান্তে মানে এই প্রান্তে আমি করেছিলাম, সেইখানে যদি মান ধরি আই, এটা যদি মান হয় আই, তাহলে দেখো এদের মধ্যে দূরত্ব কত হচ্ছে, দূরত্ব কত হচ্ছে এল বাই টু, কারণ রডটার দৈর্ঘ্য কত ছিল এল, তাই তো? তাহলে এই অংশটা হচ্ছে এল বাই টু দূরত্ব, তাই তো? তাহলে এখন আমি যদি সমান্তরাল অক্ষ সময়ের উপপাদ্য প্রয়োগ করি, তাহলে আই ইকুয়াল টু কি লিখতে পারি, আই জি প্লাস এর মোট ভর এম ইন্টু যে দূরত্ব স্কোয়ার মানে এইচ স্কোয়ার ছিল, তাহলে এখানে দূরত্ব কত হবে এল বাই টু, তার মানে এল বাই টু এর স্কোয়ার হবে তো? তাহলে ইকুয়াল টু দেখো আই জির মান কত আছে, 1/12 এম এল স্কোয়ার প্লাস এম ইন্টু এল স্কোয়ার বাই 4। ওকে তাহলে ইকুয়াল টু দেখো এম এল স্কোয়ার যদি কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে, 1/12 প্লাস 1/4, এটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার বাই 12, আর এটা কি হয়ে যাচ্ছে 4, এটাকে করলে এটা 1, আর এইদিকে হয়ে যাচ্ছে 3, 1+3, তাই তো? 1+3 হচ্ছে তো, লস অগুর তো 12ই হচ্ছে, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, তাহলে 1+3 কত হয় 4, তাহলে 4/12 কত হয়ে যাচ্ছে 1/3, 1/3 মানে এম এল স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পারলে স্যার যেটা ছিল স্যার 1/12টা ওটা কি, এটা হচ্ছে তোমার ওই ভর কেন্দ্রগামী জাড্য ভ্রামকের মান, এই ভর কেন্দ্রগামী জাড্য ভ্রামকের মানটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? সুষমের ক্ষেত্রেই হয়, হ্যাঁ এটা সুষম রডের ক্ষেত্রে। এবার দেখো সুষম রডের ক্ষেত্রে করাটা যতটা সুবিধা, সুষম যদি না হয় তাহলে তো অতটা সুবিধা নয়। যদি ধরো একটা রডই আমি করছি, এইটা ধরো মোটা আর এই দিকটা যদি সরু, এরকম টাইপের যদি কোনো রড হয়, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে ভর কেন্দ্র কি মধ্যবিন্দুতে থাকবে না স্যার? না, কারণ এর ক্ষেত্রে ভর কেন্দ্র তখন মধ্যবিন্দুতে এরকম বিন্দুতে থাকবে না, তখন ভর কেন্দ্র কোনখানে হবে, যেদিকে ভর বেশি সেই দিক পানে হবে, তাই তো? তাহলে ভর কেন্দ্রের পরিবর্তন যেহেতু হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে তোমার মানেরও পরিবর্তন হবে জাড্য ভ্রামকের, তার জন্যই আমি সুষম ধরে করছি আমাদের যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এবার তাহলে একটা লিস্ট করে দিই, তোমরা লিস্টে একটু লিখে নাও, ওকে, যে এই ভর কেন্দ্রগুলোর মান কি হবে, ভর কেন্দ্রগামী ভর কেন্দ্রগুলোর মান। ওকে প্রথম আমি লিখবো যেটা হচ্ছে বস্তুর আকৃতি, বস্তুর আকৃতি, আর এই দিকে হয়ে যাচ্ছে জাড্য ভ্রামকের মান, জাড্য ভ্রামকের মান,
এটা হচ্ছে ভর কেন্দ্রগামী ঘূর্ণন অক্ষের সাপেক্ষে, ভর কেন্দ্রগামী ঘূর্ণন অক্ষের সাপেক্ষে, ঠিক আছে? তাহলে দেখো প্রথম আমার যেটা দেখবো সেটা হচ্ছে সুষম বস্তু, মানে সুষম দণ্ড প্রথমটা দেখবো। সুষম দণ্ডের ক্ষেত্রে আমরা কত পেলাম, 1/12, তাই তো? তাহলে 1/12 ML². 2 নম্বর, যদি আমি দেখি সুষম আয়তকার পাথ, সুষম আয়তকার পাথ, আয়তকার পাথের দৈর্ঘ্য যদি এ হয়, আয়তকার পাথের দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য এ এবং প্রস্থ যদি বি হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে এর ক্ষেত্রে হবে যে 1/12 ইন্টু M² + B², ঠিক আছে? 3 নম্বর, বৃত্তাকার রিং, সুষম বৃত্তাকার রিং, অবশ্য বৃত্তাকার রিং যদি হয় তাহলে তার ক্ষেত্রে তার ব্যাসার্ধ যদি এ হয়, বা আর ধরছি তার ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এর ক্ষেত্রে হবে M² ঠিক আছে? 4 নম্বর, যদি বৃত্তাকার বলয় হয় বা বৃত্তাকার ডিস্ক, তার ক্ষেত্রে হয় ½ M² এই মানগুলো তোমাদেরকে মনে রাখতে হবে একটু, বুঝতে পেরেছো? 5 নম্বর, যদি বৃত্তাকার চোং হয়, বা চোঙই লিখছি, তাহলে চোঙের যদি এই রকম কোন অক্ষ সাপেক্ষ হয়, এটা চোঙ, এই চোঙটার এরকম অক্ষের সাপেক্ষ হল, তাহলে এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এর ক্ষেত্রে হয়ে যাবে ½ M² ঠিক আছে? আর চোঙটারই যদি এইরকম অক্ষে হয়, এরকম অক্ষ হয়, তাহলে এর ক্ষেত্রে হয়ে যাবে 1/4 M × L² R² + L² L মানে এর দৈর্ঘ্য, R² + L² / 3, এটা যেখানে L টা হচ্ছে এই অংশটা আর R টা হচ্ছে এর ব্যাসার্ধ, ঠিক আছে? এটা চোঙের। এবার আসছি 6 নম্বর, 6 নম্বর যদি কোনো গোলক হয়, কোনো গোলক হয়, গোলক বলতে এবং এই গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এর ক্ষেত্রে হয়ে যায় 2/5 M² 7 নম্বর, খোলক মানে হচ্ছে ফাঁপা গোলক যদি হয়, খোলকের ক্ষেত্রে, খোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ যদি আর হয় এর ক্ষেত্রে হয় 2/3 M², ঠিক আছে? সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইগুলোই আমাদেরকে মোটামুটি লাগে কাজে, ওকে? আর আর মোটামুটি তেমন খুব একটা আসে না, এগুলো দিয়ে আমাদের কাজে লাগবে এরপরে, এগুলোই মনে রেখো, ঠিক আছে? তাহলে পরের ক্লাসে এইগুলো নিয়ে আমরা কি কাজ করব সেগুলো নিয়ে আলোচনা করব, ওকে? এবং এই আমাদের চ্যাপ্টারটার নাম কি রয়েছে, যে দৃঢ় বস্তুর গতি, তাই তো? তাহলে এই দৃঢ় বস্তুর গতি মানে এখানে গতির কি হবে সেইটা নিয়ে আলোচনা করব, ওকে? আর তোমাদেরকে আমি কিছু কাজ দেবো, সেটা কি করে আমাকে পাঠাতে পারবে? অবশ্য তোমরা কেউ পাঠাও না, খুব কম জনই পাঠাও, 2-3 জনই পাঠাও। কিসে পাঠাও? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে করে। ঠিক আছে, তাহলে আমি কিছু কাজ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, সেগুলো একটু দেখে দেখে করে আমাকে পাঠিয়ে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আজকে ক্লাস তাহলে এখানে শেষ করছি।